বলে কথা সো ফেমাস কালেকশন যতবারই দেখাই কেন ফেমাস ফেমাসই থাকবে আর তত বেশি ভাইরাল হবে এটা নাম তো আমিও জানি তাই তোমাদেরও জানিয়ে দিলাম আরেকবার চলো ভিডিওটা শুরু হওয়ার আগে প্রথমেই বলে দিচ্ছি বুকিং প্রথমে তোমরা অনেকেই আমাকে প্রচুর নেগেটিভ কমেন্ট করো ভিডিওতে এসে যে তুমি কেন বুকিং প্রসিডিউরটা মানে ঠিকঠাক করো না তোমাদের বলেই বুকিং নাম্বারই বুকিং করবে বুকিং নাম্বার ছাড়া অন্য কোথাও মেসেজ করবে না ওখান থেকে পেমেন্ট অপশনটা দেবে সেখানেই পেমেন্ট করবে ভিডিওটা একটু লং হবে তো প্লিজ আমার কথাগুলো শুনে নাও দিয়ে বুকিং স্টার্ট করো সেটা হলো তোমরা অনেকেই বলো যে তোমরা 5 মিনিট মধ্যে রিপ্লাই পাঁচ মিনিটের মধ্যে মেসেজ করে তারের জন্য রিপ্লাই করো না তোমরা 5 মিনিট মধ্যে একটা মেসেজ করো ওটা দেখো যখন রিপ্লাই করছে না করছে না তখন তোমরা আবার একটা মেসেজ করো দেন ওই মেসেজটা কি হয় জানো তো ওটা উপরে চলে যায় আর আমরা লাস্ট থেকে মেসেজ চেক করি সেই জন্য সব সময় একটা মেসেজ করে রেখে দেবে দেখবে তাতে রিপ্লাই হবে বারবার মেসেজ করে তোমার মেসেজ উপরে উঠতে থাকবে সো তুমি সবার লাস্টে রিপ্লাই পাবে যে বড় পরে মেসেজ করেছে সে আগে রিপ্লাই পেয়ে যাবে সো সবাইকে রিকোয়েস্ট করব যারা সঙ্গ সঙ্গেই মেসেজ করছ একটা মেসেজ করে রেখে দেবে দেখবে অবশ্যই তাতে রিপ্লাই পাবে এই প্রসেসটা যারা যারা করছে তারাই কিন্তু বুকিংটা তার তাড়াতাড়ি পাচ্ছে আর তারা কিন্তু অবশ্যই দেখবে লাইভে এসে বা ভিডিওতে এসে কমেন্টও করে যায় তো সবাইকে বলবো বুকিং নাম্বারে বুকিং করবে অ্যান্ড ওখান থেকে যে পেমেন্ট অপশনটা তোমাদের দেবে সেখানেই তোমরা পেমেন্ট করবে আর যে কোনো প্রবলেমের জন্য হেল্পলাইন নাম্বার দেওয়া আছে তোমরা অনেকে বলো হেল্পলাইন নাম্বার সুইচ অফ থাকে কেন নো হেল্পলাইন নাম্বার কখনো সুইচ অফ থাকে না সকাল দশটা থেকে দুপুর দুটো বিকেল চারটে থেকে রাতির সাড়ে নটা অবধি অল টাইম খোলা থাকে তারপরের টাইমটা অফ থাকে ঠিক আছে ওই টাইমের মধ্যে হেল্পলাইন নাম্বার কখন অফ থাকে না ওই টাইমের মধ্যেই তোমরা ফোন করবে যে কোনো প্রবলেমের জন্য বুকিং নাম্বারে ফোন করলে তোমরা অফ পাবে নাহলে কেটে দেবে এইটুকুই বলছি বিকজ বুকিং নাম্বার অনলি বুকিং না হয় যে কোনো পার্সেল নিয়ে প্রবলেম বা আমাদের দোকানে আসতে চাইছে সেরকম যদি কোনো প্রবলেম হয় বা দোকানে আসে অ্যাড্রেস জানতে হয় সেরকম যদি কিছু হয় তার জন্য হেল্পলাইন নাম্বার বলে দেওয়া হয়েছে সেখানে যে নাম্বারটা নাইন ডাবল থ্রি টু ফোর টু সিক্স সেভেন থ্রি জিরো নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারই তোমরা ফোন করে নেবে ওকে এবার সাইডে চলে আছি ভিডিওটা একটু বড় হতে পারে আবার বলছি আজকে যে কালেকশনটা দেখাচ্ছি কালার অপশনগুলো তোমরা এবার অনেকে বলবে একই তো কালার না কালার যতই একই হোক তার মধ্যেও একটু ডিফারেন্স আছে বস সেটা তোমরা আজকে ভিডিও দেখলেই বুঝতে পারবে চলো ফার্স্ট যে কালারটা দেখাচ্ছি সেটা হলো কোনটি কালার এই ময়ূর কোনটিটা তো অবশ্যই খুবই সুন্দর একটা কালার তোমরা সবাই জানো বাট তার সাথে যদি ডিজাইনটা দেওয়া হয় একটা অন্য রকম ডিজাইনের মধ্যে সেটা যাচ্ছে তোমাদের পুরো সাইডের লুকিংটা প্রথমে এটা ফার্স্ট অফ অল আঁচলটা একটু প্রান্তিক বুঝিয়ে দিবি ফুল আঁচলটা সামনে একটু নাও ফুল আঁচলটা তোমাদের চলে যাচ্ছে এই ডিজাইনের মধ্যে আজকে যে ডিজাইনটা দেখাচ্ছি এরকম ডিজাইন তোমরা সত্যি বলছি বেনারসি ছাড়া কোথাও দেখতে পাবে না সেই রকমই একটা নিয়ে বসেছে ঠিক আছে জাস্ট লুকিংটা দেখে নেবে এন্ড এই সাইডে তোমাদের কিন্তু পুজোতে কোনো কন্ট্রাস্ট হিট হয়নি এবার পুজোতে হিট হচ্ছে সেটা হলো ওপেন বারের বর্ডার সিল্ক ঠিক আছে সো এই বর্ডার ওপেন বারের বর্ডার কেন হিট হয়েছে বিকজ কেন বলছি তোমাদের এই কালেকশনগুলো না পাপাই দেয় কম দামে কিন্তু লুকিংটা আসে পাঁচ হাজার ছ হাজার টাকার লুকিংটা সো এই কারণে হিট হয়ে গেছে সো সবাইকে বলবো এই কালেকশন লুটে ফেলো ওয়ার্ড ভরে ফেলো বিকজ এইগুলো কোনোদিনও দিনও পুরনো হবে না ঠিক আছে কন্ট্রাস্ট আজকে একটা ডিজাইন কালকে আবার একটা ডিজাইন হয়ে যাবে বিকজ এই ডিজাইন কিন্তু এই ডিজাইন তোমাদের কিন্তু আলাদা হবে না চলো এবার যাচ্ছে তোমাদের সেটা হলো ব্লাউজ পিসটা সিধা ব্লাউজ পিস পুরো ব্লাউজ পিস তোমাদের চলে যাবে দাঁড়া হ্যাঁ পুরো ব্লাউজ পিস তোমাদের চলে যাবে এই রকমই একটা ব্লাউজ পিসের মধ্যে ঠিক আছে ডুয়েল টোনের মধ্যে চলে যাচ্ছে এইটা আছে তোমাদের ডুয়েল টোনের কালারটা জাস্ট কালারটা দেখে নেবে একদম ময়ূর কালার এর মধ্যে আরেকটা জিনিস সেটা হলো সেটা সেলফ ওয়ার্কের করা এন্ড বর্ডারটা দেখো এই বর্ডারটা কিন্তু সব শাড়িতে দেয় না বস জাস্ট দেখো শাড়ির বর্ডার পারে দিয়ে দিয়েছে তোমরা তোমাদের মন মতো শাড়িটা তৈরি করতে পারো এবার ফুল শাড়িটা খুলে দেয় আবার বলে দিচ্ছি কিনতে চলেছি সেই দামের থেকেও কমে কিন্তু আমি শাড়িটা বানাতে পারি এইটুকু আমার ছোট ক্ষমতা আছে বাট কি বলতো মার্কেটে এই কোয়ালিটি মার্কেটিং ছেড়েই দাও এখন একটা কোয়ালিটি দেব যে কোয়ালিটিটা নেক্সট দিন তোমরা আমার কাছে চাইবে না আমার কথাটা মনে থাকবে না সেই কোয়ালিটি দিয়ে তো লাভ নেই সো সেই কারণে তোমাদের আমি কি করি এমন একটা কোয়ালিটি দিই যেটা মার্কেটে সবাই সেল করে সেই কোয়ালিটি কিন্তু দাম হবে সবথেকে কম মানে কম কোয়ালিটি হবে না কম হবে দামটা ঠিক আছে এইটা মনে রাখবে চলো সাইড আর এমন

মুহূর্তেই তোমরা নতুন লঞ্চ করতে দেখবে সেই ডিজাইন অন্য কোথাও হ্যাঁ আমার পরে অন্য কোথাও দেখতে পারো মানে আমার আগে কোথাও দেখবে না সেরকম ডিজাইন তোমাদের দিতে চলেছি এন্ড দিয়ে যাব পুরো পুজো পুজোর পর পুরো বারোটা মাস দিয়ে যাব শুধু তোমাদের সাথে চাই ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আছি সেটা হলো এই কালারটা আগেরবার এই কালারটা আমি লাস্টে দেখেছিলাম বাট আজকে ফার্স্টে চলে আসলো এই কালারটা এতটা সুন্দর না যখন আমি শাড়িটা খুলি তোমরা জাস্ট লুকিংটা একটু গর্জাসটা দেখবে ঠিক আছে এই যাচ্ছে শাড়িটার লুকসটা মানে এই কালারটা যে কি কালার সত্যি কথা বলছে আমি ঠিক বলে বোঝাতে পারি না যে কতটা সুন্দর এই কালারটা আমি ভেবেছিলাম বালুচুরি আসলে এই কালারটা একটু নেব নেবো রেড কালারের পার দিয়ে ও বিভৎস লুক দেবে ঠিক আছে এটা ওপেন পারের মধ্যে আছে এটা তোমরা রেড কালারের মানে ব্লাউজ দিয়ে যদি পরো এতটা সুন্দর একটা লুকস আসবে না তোমরা মানে পাঁচ হাজার টাকা কেন তোমরা ধরো না তিন হাজার টাকা একটা শাড়িতেও না এই লুকিংটা পাবে না জাস্ট দেখে না তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে সবাইকে বলবো দেখো দেরি করে রিপ্লাই পেলে প্লিজ রাগ করবে না রাগ করার কিন্তু একদমই খারাপ বলবো দেরি করে রিপ্লাই পেলে কেউ রাগ করবে না হ্যাঁ সবাই মেসেজ করবে অবশ্যই রিপ্লাই করব কেন রিপ্লাই করব না বলো তো তোমাদের দায়িত্বটাই আমাদের আমি তো সেল করার জন্যই ভিডিও করছি তাই না তো সেই জন্য বলবো রাগ কেউ করবে না সবাই 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 হয়ে জিনিসটা নেবে আজকে পাবে না সেকেন্ড দিন অবশ্যই পাবে ঠিক আছে নেক্সট যে কারাটা দেখাচ্ছি সেটা হলো একদম রেড অ্যান্ড কি বলবো বলো তো আমার দিদিদের রেড কালার বিভৎস ভাবে ভালোবাসা দেয় ঠিক আছে চলো রেডের মধ্যে চলে যাচ্ছে জাস্ট কালারটা দেখে নেবে এন্ড প্রাইস তো বলতে ভুলেই গেছি দাম যাবে আজকে তোমরা ভাবে শুধুমাত্র এটা আঁচলটা একটু প্রান্তিক দেখা এতটা সুন্দর আঁচলটা সত্যি বলছি বেনারসি ফেল হয়ে যাবে ভাই হ্যাঁ লাইট ওয়েটের মধ্যে যদি এরকম একটা বেনারসি মানে এটা যদি পড়া হয় কেউ বলবে না তুমি বেনারসি পরেই তুমি এটা সিল্ক পরেছো সত্যি কথা বলছি এসএস নিয়ে বুকিং করবে দাম যাবে অনলি এন্ড ওনলি শুধুমাত্র

আমরা যাবে ওলিয়ান ওলি 996 টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া নেক্সট আবার একটা ময়ূর আগে যে ময়ূর কোণ্টি ওটা সি গ্রিন এটা হলো রামা ময়ূর এটা ক্যামেরার রয়্যাল ব্লু টাইপস লাগতে পারে এটা কিন্তু একদমই না এটা কিন্তু অরজিনালি যে রামা ময়ূর কালারটা হয় সেটা আর ফার্স্ট যে দেখেছি আমরা সি গ্রিন ঠিক আছে দুটোর মধ্যে ডিফারেন্স এই ময়ূর আগে খুব সেল হতো বাট এখন এটা তৈরি করা মানে মানুষ ভুলেই গেছে এটা কিভাবে তৈরি করতে হয় বিকজ এত সুন্দর কালারটা আর এত মানে এই কালারটা করতে গেলে অন তিনটে সুতো রেডি হয় ওই কালারটা করতে দুটো সুতো দিতে হয় সো মানুষ সবসময় এই কালারটাই ফোকাস করে সরি ওই কালারটাই ফোকাস করে কিন্তু এই কালারটা অ্যাকচুয়ালি যে ময়ূরকণ্ঠী কালার হয় সেটা এইটা জাস্ট কালারটা দেখো প্রান্তিক এটা ক্যামেরা কেমন আসছে ব্লু আসছে না ময়ূরকুণ্ঠী আসছে ময়ূরকুণ্ঠী আসছে চলো এই যাচ্ছে কালারটা আমার এটা ভীষণ ভালো লাগছে মানে এই কালারটা পরার পর একটু একটুখানি পাড়টা জুম কর শিপিং অল ওভার ইন্ডিয়া সেল কাজ করে যদি কোনো ডিজাইন আর ব্লাউজ পিস করতে চাও যে এর মধ্যে হ্যান্ড ওয়ার্কের কিছু ডিজাইন দেবে অবশ্যই দিতে পারো ভালো লাগবে ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আসছি এবার যে কালারটা দেখাবো সেটা হলো ডুয়েল টোন জাস্ট সি দা কালার ডুয়েল টোনের মধ্যে চলে আছে আমি ভাই ডুয়েল টোন খুব ভালোবাসি আর এখন তো ডুয়েল টোনেরই বৃষ্টি চলছে চারিদিকে ঠিক আছে চারিদিকে ডুয়েল টোন ঠিক আছে এটা কিন্তু মানে অন ভাইরাল চলছে মার্কেটে বিকজ এই কালারটা কিন্তু কক্ষনো মানে কখনো পুরনো হয় না এরকম একটা কালার এস নিয়ে বুকিং করবে প্রাইস উইল বি নাইন অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক স্ক্রিনশট ভাই হোলসেলে নিতে চাও বাবা তরফ থেকে সবচেয়ে কমে যদি নিতে চাও যে হোলসেলে বিজনেস করতে চাও তাহলে তোমাদের কি করতে হবে সিরিয়াসলি বলছি চলো নেক্সট কালারে চলে যাচ্ছি একদম নিউ ভেলভেট টাচিং কালার জাস্ট কালারটা দেখে নাও ঠিক আছে এই কালারটা ক্যামেরায় যতটা ভালো লাগে তার থেকে দ্বিগুণ সুন্দর লাগে এটা সামনে আসে ঠিক আছে সো এস এস নাও বুকিং করে ফেলো প্রাইস নশো ছিয়ানব্বই টাকা ফ্রি শিপ চলো এই যাচ্ছে কালারটা এস নিয়ে বুকিং করে আমি পরেও ভিডিও করতে পারতাম কি বলতো পরে ভিডিও করতে অনেকটা টাইম লাগে সো আমি একটা টাইমে যেন দু তিনটে ভিডিও করে রাখতে পারি সেই জন্য আমি পরে ভিডিও করি না যে পরে ভিডিও করার থেকে বেশি আমি মনে করি এভাবে ভিডিও করলে তোমরা বেশি ভালো বুঝবে সো এই কারণে তোমাদের দেখা ঠিক আছে একদম ন্যাচারাল ভাবে দেখাচ্ছি যাতে তোমাদের কালার অপশন সেম টু সেম পাবে এই যাচ্ছে নেক্সট কালারে যেটা যাচ্ছি সেটার জন্য একদম ওয়েট করো সেটা হলো বটল গ্রিন অনেকগুলো কালার নিয়েছে বা পুরো বেনারসি একটা লুকিং দিচ্ছে জাস্ট দেখে নাও পুরো একটা বেনারসি লুকিং দিচ্ছে আমার কাছে কিন্তু বিভৎসভাবে ভালো লাগছে কালারটা আমি নেক্সট দিন বটল গ্রিনের কিছু কালেকশন পরে তোমাদের কাছে ভিডিওতে আসবো জাস্ট কালারটা

বুকিং করে আছে চলে যাচ্ছি আবার একটা নেক্সট কালার সেইটা আবার ভাইরাল হবে সেটা হলো পার্পেল কালার এন্ড এই পার্পেলটা আগেরবার পরে বসেছিলাম কি ভালোবাসা তোমরা দিয়েছিলে মনে আছে ওই সিরিজটার সেই পার্পেলটা আবার দেখাচ্ছি এই পার্পেলটা পরার পর যা লুকিং আসে সেটা আগে ভিডিওতে তোমরা সবাই বুঝতে পেরেছো চলো এই যাচ্ছে কালারটা ওয়াও জাস্ট দেখে না ওয়াও লাগছে ও কি চূড়ান্ত পরিমাণে সুন্দর গো কালারটা এস নিয়ে বুকিং করা সব থেকে সুন্দর পাড়ার আচল মানে এতটা সুন্দর লোটা শুরু করে দাও অফার কিন্তু এর থেকে অফার কোনদিনও পাবে না মার্কেটে এটা ইম্পসিবল ব্যাপার তাড়াতাড়ি তোমাদের বুকিং করে নিতে হবে নেক্সট কালার লাস্ট কালার এই কালারটা আজকে আমার

বলবে কমেন্ট করে রিয়াকশন দিয়ে বলবে কালেকশনটা তোমাদেরকে কেমন দেখি আজকে ভিডিও নিয়ে এই নতুন একটা সরি ভিডিও নিয়ে আমি পাগল আমি তো যাও আজকে ভিডিও দি হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবে কালেকশনটা তোমাদের কেমন হয়েছে পারে যথেষ্ট সুন্দর একটা কালেকশন তোমাদের দেখালাম ওপেন পারের মধ্যে সো আমার কাছে এই কালেকশন আজকে ভীষণ ভালো হয়েছে তোমাদের কাছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করো খুব তাড়াতাড়ি নেক্সট একটা ধামাকাদার কালেকশন নিয়ে আসি